বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার মতো বেশ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমি আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর কীভাবে আঙুল পিঠা বানানো যায় এটাকে আমরা অনেকেই বিস্কিট পিঠা বলি পয়সা পিঠা বলি আঙুল পিঠা বলি এটা যেহেতু আঙুলের মতো লম্বা লম্বা হবে এই জন্য আমি এটাকে আঙুল পিঠাই বলতেছি আর আঙুল পিঠাগুলো কিভাবে বানাতে হয় একটু ভালোভাবে খেয়াল করেন দেখেন দেখলে কিন্তু বুঝতে পারেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব ধরনের ভিডিওই দেখার জন্য পিঠা থেকে নিয়ে যে বিভিন্ন ধরনের হাতের কাজের ভিডিও সবগুলোই আমি দিয়ে থাকি এই যে আমার আম্মু এটাকে ভালো ভালোভাবে না এটা হালকা একটু মানে বেজে নিচ্ছে আর কি আমরা গ্রামদের সেটাকে বলি উছা একটু উছ নিয়েছে নেওয়ার পরে এই যে এটা কিন্তু একদম নর্মাল পানি দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নিয়ে আমরা সাধারণত এই যে ভাবে মেরা পিঠা বানাই বা যে সই পিঠা বানাই এগুলো পিঠা বানাই এরকমভাবেই মানে এগুলো ক্রিয়ে করে নিতে হবে আর কি গোলাটা করে নিতে হবে নেওয়ার পরে কীভাবে বানাইতেছি দেখেন এটা কিন্তু বাসা বাড়িতে যারা থাকেন তারা তাদের জন্য অনেক সহজ একটা পিঠা এই যে রাইস কুকারের মধ্যে কিন্তু ভাব দিয়ে নিতে পারবেন এই যে দেখেন আমার কীভাবে এই যে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছে আর পিঠার শেপগুলো কীভাবে দিয়ে দিতেছে সেটাও ভালোভাবে খেয়াল করে দেখেন অবশ্যই ভাল লাগবো আর এই পিঠাগুলোও কিন্তু জটপট করে মানে বেজে নেওয়া যায় যে কোনো মানে মেহমান আসলে কিন্তু হালকা নাস্তা হিসাবে দেওয়া যায় আর এটাকে এই যে কীভাবে করতেসে দেখেন এরকমভাবে মানে দিয়ে তারপরে এই যে এরকমভাবে একটা চাপ দিয়ে নিচ্ছে আর এটা আমি কিভাবে কাটতেছি সেটার ভিডিও কিন্তু আমি দেখাবো এই যে এরকমভাবে দিবেন দেওয়ার পরে এটা কিভাবে কি হয় আপনারা দেখেন সাথে থাকেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এরকমভাবে সবগুলো পিঠা বানিয়ে নেবেন নেওয়ার পরে রাইস কুকারে এটা ভাব দিয়ে নিতে পারবেন খুব সহজ খুব সুন্দর এই পিঠাগুলো এটা কিন্তু এরকমভাবে ভাব দিয়ে আমি কিভাবে কি করতেছি সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন অনেক সুন্দর একটা পিঠা হবে আর কি খুব সহজের মধ্যে এটা কিন্তু মানে সিদ্ধ চাউল না এটা আতপ চাউল ইচ্ছা করলে আপনারা সিদ্ধ চাউল দিয়েও করে নিতে পারবেন এটা কিন্তু মানে ব্ল্যান্ডার দিয়ে ব্লেন্ড করা হয়েছে এই যে পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু ইচ্ছা করলে এখন যে কোনো পত্তা দিয়ে বা দোস্ত তো আর খেয়ে কিন্তু খাওয়া যাবে এখন আমি এখানে একটু কুট কালার দিতেছি এটা হচ্ছে অরেঞ্জ কালার এই রঙটা আমি দিতেছি আর অনেকে দেখবেন এ যে চোটা যে রঙগুলো খাওয়া যায় এই রঙগুলো কিন্তু গুলিয়ে দেওয়া যায় এখন আমি এটাকে এরকম মাখিয়ে ফ্রি নর্মাল ফ্রিজে রেখে দিব দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টার পর দেখবেন আমি এটাকে কি করি সাথে থাকেন আর দেখতে থাকেন ভাবে সবগুলো পিঠাতে আমি এগুলা মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি সুন্দর করে ঘাটবো একদম চিকন চিকন করে কেটে নেব। এই যে সবগুলোতে রঙ করা শেষ এটা কিন্তু শুধু উপরেতে উপরে আছে আর কি শুধু বর্ডারটা এরকম অরেঞ্জ কালার হবে আর ভিতরে কিন্তু সাদাই হবে কাটার পরে ওটার মধ্যে আমি একটু সবুজ কালার দিয়ে নিয়েছিলাম দুইটার মধ্যে দেখলাম কেমন হয় কিন্তু বেশি ভালো দেখা যাচ্ছে না এই জন্য আর আমি সবুজ কালার দিলাম না এরপরে দেখেন একটা বুটি খুব ধারালো একটা বুটি নিয়ে খুব চিকন চিকন করে এটাকে কেটে নিতে হবে কেটে তারপর রোদ্রে ভালো করে দুই তিন দিন শুকাতে হবে এই যে দেখেন পড়ারগুলো কিন্তু অরেঞ্জ কালার আর এই যে আর ভিতরে কিন্তু একদম সাদা দেখেন কতটা পাতলা হয়েছে দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন আমি সবগুলো পিঠাই ভাবে কেটে নিচ্ছি ইচ্ছা করলে আপনারা চুরি দিয়েও কেটে নিতে পারবেন যে যে রকমভাবে সুবিধা মনে করেন আমার কাছে বটি দিয়ে কাটা সবচেয়ে বেশি সুবিধা মনে হচ্ছে দেখেন পিঠাগুলো কিন্তু সবগুলো একদম পাতলা অনেক সুন্দর হচ্ছে এই যে নিচে আমি দিচ্ছি আর কি শুকানোর পরে কিন্তু এগুলা স্টিপসের মতো হবে অনেক ভালো লাগে কেটে মানে বাজার পরে একটু হালকা চিনি দিলেই হয় আর অনেকে চিনি ছাড়াও খায় আর এই যে যদি আপনারা মানে বাজার দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিভাবে আমি বেজেছি আর কিভাবে বাঁচতে হয় অনেকেই কিন্তু এগুলো মনে হয় জানেন না যারা না জানেন অবশ্যই কমেন্টস করবেন আমি মানে আবারও বেজে ও দেখে দিব আর কি এটা আর রোদ্রে দেখানোর তো কিছুই নাই তিন চার দিন রোদ্রে শুকালে কিন্তু হয়ে যাবে এ ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্টস করে বলবেন বিভিন্ন ধরনের পিঠার মানে ভিডিও আমি দিব যেহেতু সামনে ঈদ আসতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ